আসসালামু আলাইকুম বরহমতুল্লা আলহামদুলিল্লাহ নবী আবাদা সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব। রোজা রেখে হাত পায়ের নখ এরপরে গোফ এরপরে বগলের নিচের চুল এবং নাভির নিচের চুল এসব রোজারত অবস্থায় কাটলে রোজা হবে কি না এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এ বিষয়ে বলতে গেলে বলতে হয় হ্যাঁ আপনি রোজারত অবস্থায় হাত পায়ের নখ কাটলে বগলের লোম এবং নাভির নিচের লোম কাটলে আপনার রোজা হবে কোনো সমস্যা হবে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা পাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে নির্দেশ করেছিলেন নাভির নিচের চুল চল্লিশ দিন পার হওয়ার আগেই নাভির নিচের চুল তোমরা কেটে ফেলবা তাহলে চল্লিশ দিন পার হয়ে গেলে আমাদের কিন্তু একটা গভীরা গুণা হওয়ার সম্ভাবনা আছে এজন্য চল্লিশ দিন পার হতে দেবো না আমরা অবশ্যই নাভের নিচে চুল কেটে ফেলবো এটা রমজান মাসে কাটলেও কোনো সমস্যা নাই রোজারত অবস্থায় কাটলেও কোনো সমস্যা নাই তার মানে বোঝা যাচ্ছে আমরা রোজারত অবস্থায় হাত পায়ের নখ কাটতে পারবো বগলের লোম কাটতে পারবো নাভের নিচের লোম কাটতে পারবো এতে কোনো সমস্যা নাই যেদিন কুরবানি ঈদ হবে তার দশ দিন আগ পর্যন্ত আমরা হাত পায়ের নখ কাটতে পারবো না এটা কাটতে নিষেধ করার কারণ হচ্ছে রসুলসল্লা সাল্লাম জানাচ্ছেন যদি কোনো ব্যক্তি কুরবানি দেয় সেই ব্যক্তি যদি হাত পায়ের নোখ না কাটে এই দশ দিন না কেটে কুরবানি ঈদের সালাত আদায় করার পরে বাসায় গিয়ে যদি হাত পায়ের নোখটা কাটে তাহলে এই ব্যক্তির আমুল নামে আল্লাহ রাবুল আলমিন একটা উট কুরবানির সবাব লিখে দেবেন সোবাহন আল্লাহ বিহামদি এজন্য কুরবানি ঈদের আগে দশ দিন আমরা হাত পায়ের নোখ কাটবো না সোনাত অনুসরণ করবো ইনশাল্লাহ তবে রোজার রোজার ঈদের আগে রমজান মাসে রোজারত অবস্থায় হাত পায়ের নোখ বগলের লোম এবং নাভের নিচের লোম কাটা যাবে এতে কোনো সমস্যা নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ